আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের ইতিহাস বিষয়ের যে অষ্টম অধ্যায় দিগন্তের প্রসার এই চ্যাপ্টার থেকে তোমাদের এসএ কিউ বাকি ছিল আমি গতবারের ভিডিওতে তোমাদের এমসি কিউ দিয়ে দিয়েছি এইবারে আজকের আমি তোমাদের দিচ্ছি কিছু ইম্পর্টেন্ট এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স দেখতে দেখতে তোমাদের প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের এসএ কিউ এমসে কিউ সবই শেষ হয়ে গেলো এবং দুই একটি চ্যাপ্টার বাদ দিয়ে আমি তোমাদের ডিএ কিউ বা এলএ কিউ বলতে পারো বা বিএ কিউ বলতে পারো ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি তোমরা আশা করি সেইগুলো তৈরি করছো বন্ধুরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই তোমাদের পরীক্ষা শুরু হবে ফলে তোমাদের বেশি দেরি নেই যদিও তোমাদের কাছে ইলেভেনটা খুবই ফ্যাক্টর নয় কিন্তু পরে নেক্সট ইয়ার থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়বে যখন সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে যাই হোক বন্ধুরা অত দূরে আমরা যাচ্ছি না আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো এসব দেখে নিই বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো তোমরা এখন থেকে খুব ভালো করে পড়তে থাকো যাতে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট নাম্বার তোমরা পেতে পারো সবাই বলে থাকে যে ইতিহাসের নাম্বার একটু কম হয় কারণ ইতিহাস অনেক পড়তে হয় অনেক প্রশ্ন আছে আমি বলি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এইগুলো যদি তোমরা ঠিকঠাক তৈরি করতে পারো তোমরা আশি পঁচাশি নব্বই পার্সেন্ট তোমরা নম্বর খুব ইজিলি পেয়ে যাবে এসব বন্ধুরা একের দাগের প্রশ্ন দেখো অপরাসায়নবিদ্যা কী বা অথবা অ্যালকেমি বলতে কী বোঝো ইউরোপে প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময় যুক্তি ও আধুনিক বিজ্ঞানের উপর নির্ভর না করে যে রসায়ন বিদ্যার চর্চায় জনপ্রিয়তা অর্জন করেছিল তা রসায়ন বিদ্যা বা অ্যালকেমি নামে পরিচিত আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং তিনি কোন দেশের লোক ছিলেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় নিকোলাস কোপার কোপারনিকাসকে কোপারনিকাস পোল্যান্ডের মানুষ ছিলেন তিনি কোথাকার লোক ছিলেন তিনি পোল্যান্ডের মানুষ ছিলেন বা পোল্যান্ডের অধিবাসী ছিলেন পোল্যান্ডের বিজ্ঞানী ছিলেন তিনি প্রশ্ন টু নিউ সায়েন্সেস গ্রন্থটি কে রচনা করেন টু নিউ সায়েন্সেস গ্রন্থটি রচনা করেন ইটালির জ্যোতিষ বিজ্ঞানী এটা হবে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি চারধাগের প্রশ্ন নতুন বিশ্ব বলতে কি বোঝো নতুন বিশ্ব বলতে বর্তমানের আমেরিকা মহাদেশকে বোঝাতো পঞ্চদশ শতকে অর্থাৎ বলতে চাইছি যে পঞ্চদশ শতকে আমেরিকা মহাদেশকে বোঝানো হতো নতুন বিশ্ব কেন বোঝানো হতো না চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে স্পেনের ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন আবার পনেরোশো তিন খ্রিস্টাব্দে আমেরিগো ভেস্পুচি এই মহাদেশের নামকরণ করেন নতুন বিশ্ব পাঁচেদাগের প্রশ্ন নাবিক হেন্রি কে ছিলেন অথবা তিনি কেন নাবিক নামে পরিচিত নাবিক হেন্দ্রি বা রাজকুমার হেনরি ছিলেন একজন পর্তুগিজ নাবিক তার আসল নাম হলো ইনফ্যান্টি হেনডি তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চল অভিযান চালান এবং সেখান থেকে একটি অঞ্চল তিনি আবিষ্কার করেন অর্থাৎ একটা দ্বীপপুঞ্জ ধরতে গেলে ছোট্ট তিনি আবিষ্কার করেন সেই জন্য তিনি বিখ্যাত যেই প্রশ্ন দুটো এরকম থাকতে পারে যে হেনরি নাবিক হেনরি কে ছিলেন কিংবা তিনি কেন নাবিক নামে পরিচিত ছিলেন তিনি রাজকুমার কিন্তু তিনি নাবিক নামে কেন পরিচিত এটা এটা এরকম ঘুরিয়ে প্রশ্ন করতে পারে তখন তোমরা বলবে যে তিনি আফ্রিকার উপকূল অঞ্চল এবং দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চল অভিযান চালান এবং সেখান থেকে একটি ক্ষুদ্র অঞ্চল তিনি আবিষ্কার করেন ফলে তিনি নাবিক নামে পরিচিত ছয় দাগের প্রশ্ন দেখো আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে কারণ গ্যালিলিও প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেন এবং বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার করেন বল সম্পর্কে অনেক ধারণা স্পষ্ট করেন আলোর গতিবেগ নির্ণয় করেন তাই তাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় বন্ধুরা তোমাদের কাছে বলছি যে এটা তোমরা গুলিও না যখন বলবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনককে তখন হবে নিকোলাস কোপারনিকাস কিন্তু যখন বলবে আধুনিক বিজ্ঞানের জনক কেবলমাত্র আধুনিক বিজ্ঞানের জনক বলবে তখন তোমরা বলবে ক্যালিলিও এটা তোমরা খেয়াল রেখো বন্ধুরা আমার লোডশেডিং চলছে এখন একটা ছোট্ট এমার্জেন্সিতে আমি ভিডিওটা করছি ফলে লাইটের একটু অভাব হতে পারে তোমরা একটু লাইট দিয়ে ভিডিওটা দেখো সাথে তাগের প্রশ্ন মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো কোপার নিকাশ গ্যালিলিও কেবলার নিউটন প্রমুখ বিজ্ঞানীগণ অভিমত দেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে সূর্য পৃথিবী নয় সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহগুলি একটা নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলে কোপার নিকাশকে ছিলেন কোপার নিকাশ ছিলেন পোল্যান্ডের একজন অধিবাসী বা বিজ্ঞানী বলতে পারো তিনি তিনি কথাটা দুবার হয়ে গেছে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড মতবাদের প্রধান আধুনিক প্রবক্তা তিনি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামেও পরিচিত নয় দাগের প্রশ্ন দেখো কবে প্রথম কবে কোথায় বারুদের আবিষ্কার হয় উত্তর হবে খ্রিস্টীয় নবম শতকে চীনের প্রথম বারুদের আবিষ্কার হয় খ্রিস্টীয় নবম শতকে চীনে প্রথম বারুদের আবিষ্কার হয় দর্শকের প্রশ্ন আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার কে করেন আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করেন জোহান জোহান এস গুটেনবার্গ জাইলোগ্রাফি কি খ্রিস্টীয় অষ্টম শতকে চীন দেশে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের পদ্ধতি জাইলোগ্রাফি নামে পরিচিত ভারত একের প্রশ্ন পার্চমেন্ট কি পার্চমেন্ট হলো পাতলা এক ধরনের পশুর চামড়া যা কাগজ আবিষ্কারের পূর্বে বই ছাপার কাজে লাগত কে কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে কত খ্রিস্টাব্দে ব্রাজিল আবিষ্কার করেন কে কত খ্রিস্টাব্দে ব্রাজিল আবিষ্কার করেন পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল পেড্রো আলভারেজ কেব্রাল ব্রাজিল আবিষ্কার করেন ম্যাগেলান কেন বিখ্যাত বন্ধুরা তোমরা এই পর্যন্ত ভালো করে তোমরা মুখস্থ করবে এই কটি প্রশ্ন খুব ভালো করে করবে ফার্দিনান্ত ম্যাগেলান ছিলেন পর্তুগালের একজন বিখ্যাত নাবিক তিনি সর্বপ্রথম পৃথিবীর জলপথে প্রদক্ষিণ করেন তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার ও করে বিখ্যাত হয়ে আছেন তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেও বিখ্যাত হয়ে আছেন তোমাদের এখান থেকে একটি প্রশ্ন বের হতে পারে যে ফিলিপাইন দ্বীপপুঞ্জ কে আবিষ্কার করেন তাহলে এখানে হবে ফার্দিনান্দ ম্যাগেলান ষোলো দাগের প্রশ্ন প্রশান্ত মহাসাগরের করেন নামকরণ করেন কে পর্তুগালের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন শতদাগের প্রশ্ন ভারতের কোচিনে পর্তুগিজ কুঠি স্থাপন করেন আলফানসো ডি আলবুকার কোচিনে পর্তুগিজ কুঠি স্থাপন করেন আল ফানসো ডি আলবু যেমন আমাদের কালিকট বন্দরে কালিকট বন্দরে যেমন ভাস্কোডা গামা কুটি স্থাপন করেছিল ওই রকম কোচিনে কোচিনে আল ফানসো ডি আলবু পর্তুগিজ কুঠি স্থাপন করেন পর্তুগালে নৌবিদ্যা চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেন রাজকুমার হেনরি বা ইনফ্যান্টি হেনরি আতশ কাজ আবিষ্কার করেন রজার বেকন সুতা কাটার যন্ত্র বা স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিপস সতেরোশো উনসত্তর সালে ওপাস মাজুস গ্রন্থের লেখককে রজার বেকন বা পাগলা ডাক্তার বলা হয় পাগল ডাক্তার বলা হয় এই রজার বেকনকে মঙ্গল গ্রহের দূরত্ব ও কক্ষপথ আবিষ্কার করেন বিজ্ঞানী কেবলার শুক্রের কক্ষপথ আবিষ্কার করেন গ্যালিলিও তাহলে মঙ্গল গ্রহের দূরত্ব কক্ষপথ আবিষ্কার করেন বিজ্ঞানী কেবলার আর শুক্রের কক্ষপথ আবিষ্কার করেন গ্যালিলিও এবং পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয় মিশারে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের এসএ কিউ এমসি শেষ হয়ে গেল এবং ইতিহাসের সমস্ত চ্যাপ্টার এবার আমি তোমাদের এলএ কিউ একটা ফুল সাজেশন লাস্ট মিনিট সাজেশান তোমাদের দিয়ে দেবো তোমরা পড়তে থাকবে আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেই রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল কামনা